Gol! 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 Hey, babe. Hey, do babe. Hey, do babe. Utte ha, utte rakdi ona me do utna. Hey, utte, utte. Ele kono rakdi system kon. Mata mata hai kya tha no. Assalamualaikum. কেমন আছেন আপনারা সবাই তো আশা করছি সবাই ভালো আছেন এখন বাজতেছে রাত এই ভাই রাত কটা বাজে 1:52 তার মানে হচ্ছে রাত 2টা তো আপনারা চিন্তা করতে এত রাতে ভিডিও আমরা কেন করতেছি আসলে আজকে ভিডিওটা করার একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে যে কালকে অর্থাৎ আজকেই এটা আজকেই 11 তারিখ ব্রাজিল বনাম আর্জেন্টিনার কোপা আমেরিকা ফাইনাল তো আমরা এই ফাইনাল উপলক্ষে সাথে যারা টিম মেম্বার আছি আমরা চিন্তা করছি সবাই একসাথে থাকবো একসাথে মিলে আমরা খেলা দেখবো সম্পূর্ণ খেলা দেখবো ইনশাল্লাহ তো এর ফাঁকে ফাঁকে যা যা ঘটে আপনাদের সাথে শেয়ার করবো মানে পুরো দিনটা আর পুরো রাতটাই শেয়ার করবো চেষ্টা হচ্ছে আর কে কতটুকু না ঘুমায় থাকতে পারে সেটাও দেখা যাবে অলরেডি এই যে একজন ঘুমায় গেছে হ্যাঁ আর এই যে একজন আমাদের মেহেদি ভাই হাই বলে দেন হাই কি অবস্থা সবাই ভালো আছেন ওই যে শরীফ ভাই আছে এখানে তো আমার একটা কথা ছিল সেটা হচ্ছে ক্যামেরা বলেন বল সেটা হচ্ছে যে বলেন আমি চুলদাও করছি ঠিক আছে না আমি বলি আপনারা আপনারা বলেন যারা দেখতেছেন এই যে চুলটা লাল করছে এই চুল লালটা কি আপনার কাছে ভালো লাগতেছে আচ্ছা বলেন আপনি বলেন আপনি ক্যামেরার পিছে মানে যে ভিডিওটা দেখতেছেন আপনি বলেন আচ্ছা আমি কমেন্ট এটা শুনতে চাই যে আপনারা এটা বলবেন যে অনেস্টলি বলবেন যে আমি করা যায় মেহেদি ভাই ব্রাজিলের সাপোর্টার তো আগে ঘুমায় যায় খেলা দেখবো না ভাই আমি ঘুমাইতেছি ভাই সকালে খেলা দেখবো আমরা বুঝি ভাই আমরা বুঝি ভয়ে যে ঘুমাইতেছেন আমরা বুঝি আমি স্টামিনা লাগবে আপনার মনে করেন খেলা যদি না দিয়ে আর্জেন্টিনা না জিতে আমার চোখ বলে মনে হয়ে যাবে কি যাই হোক আমার চোখে সমস্যা হয়েছে আর ব্রাজিলকে সাতটা দিব না উপর সাতটা রাতটাকে যদি আমরা এখন মজাদার না করি তাহলে আসলে মজা হবে না কিন্তু খেলা দরকার তো চিন্তা করলাম যে আমরা সবাই শুকনা শুকনা এর মধ্যে একটা ঘটনা হচ্ছে যে আমরা যেহেতু কবুতর পালি আমাদের কবুতরের খাবার কিনতে হয় তো আমি বেশি খাবার কিনি আমি 25-30 কেজি করে খাবার কিনি তো অপূর্বদের তো অনেক খাবার লাগে তো সেক্ষেত্রে অপূর্ব 50 কেজি বস্তা উঠাইতে হয় তো অপূর্ব বলতেছে ভাই ভাই 50 কেজি উঠাই না দুইজন আচ্ছা অপূর্বরা দুইজনে উঠায় তো অপূর্ব বলতেছে ভাই আমার অনেক কষ্ট হয় তো বলতেছে যে ভাই আমি বললাম যে আমার অনেক কষ্ট হয় তাহলে আপনি যদি কষ্ট হয় তাহলে দেখি আসেন চলেন পুশ আপ চ্যালেঞ্জ দেখি কে কয়টা পুশ আপ দিতে পারে তো আসলে আমি আসলে পুশ আপ সম্পর্কে আমার পুশ আপ আমি এত ভালো পারি না তো হৃদয় হয়তো একটা পারে না মেহেদি হয়তো বা টুকটাক পারে আর অপূর্ব পারে তারপর তো চ্যালেঞ্জ দিছে আর আমি ছোট থেকে এরকম একটা শিক্ষা নিয়ে পড়েছি কেউ যদি চ্যালেঞ্জ দেয় অবশ্যই চ্যালেঞ্জটা গ্রহণ করো তাই কি অবশ্যই ওয়াও 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 ওয়াও
অবশ্যই চ্যালেঞ্জ গ্রহণ করলাম, তো এখন আমরা পুশ আপ করবো, আপনারা দেখেন। আচ্ছা ফার্স্টে কি করবে? ফার্স্টে পুশ আপ করবে হচ্ছে হৃদয়। ঠিক আছে, আচ্ছা ফার্স্টে হচ্ছে হৃদয় ভাই। একটা না আবার প্রথম কইরা গেছেন না ঘুমাই যায় সরান সরান পুশ আপের জায়গা রেডি করেন। আচ্ছা মেয়ে দি ভাই, হ্যাঁ রেডি, এক দুই তিন চার, চারটা চারটা পাঁচটা এক দুই তেরো চোদ্দ পনেরো পনেরো ভাই আই চ্যাম্পিয়ন, আমি ধরে লাইছি। এই যে জান এখন শরীফ ভাই না, আমি হৃদয় ভাই, জি হৃদয় ভাই কটা দিছে? চারটা চারটা দিছে, ছটা গেছেন কাকে? চারটা দিছে, একটা বেশি লইব না ভাই, চারটা। আচ্ছা ঠিক আছে, নিচে আসবো ভাই, রেডি দাও। অপূর্ব সাতটা পোশাক দিয়ে শেষ, এখন হচ্ছে দেখা যাক শরীফ ভাই। শরীফ ভাইয়ের বিশটা হয়ে যাবো, দেখা যাক। আরে বউ হইছে রেডি, মাদা নামাই তুই বউ, এক দুই তিন উনিশ বিশ, আরো দিতে পারতাম কিন্তু দিতে চাচ্ছি না। যাই হোক চ্যাম্পিয়ন শরীফ ভাই। আচ্ছা শরীফ ভাই, এখন হারলো কে, হারলো কে?2 ঘন্টা কি 1 থেকে 1.5 ঘন্টা ঘুমাইছি, আর সবাই অলরেডি আমার ভাই এই উঠে উঠেন ভাই, উঠে উঠে।
আসলে অনেক দিন পরে অনেক সকাল সকাল উঠছি, অর্থাৎ হচ্ছে 6টা বাজে, তো পাল্লার ফিল পাইতেছি, জানি না এই যে হৃদয় ভাই আছে, তারপরে মেহেদি আছে, এগুলো কেমন লাগছে, হৃদয় ভাই কেমন লাগতেছে? আপনি তো ঘুমাইছেন ভাই, সেই ঘুম আপনার আগে ঘুমাই গেছে, আর মেহেদি ভাই তো এত বিরক্ত লাগতেছে, এক দেড় ঘন্টা ঘুমাইছে করার নাই। তো যাই হোক, একটা দিনই তো কষ্ট করি, নিচে যাবো খেলা দেখতে। সজল ভাই অলরেডি উঠছে, সজল ভাইকে ফোন দেওয়া হয়েছে, আর ওইখানে শুভ ভাই আছে, যাই না শুভ ভাই উঠবে কিনা, তো চলেন নিচে যাই। আচ্ছা, আপনাদের সবার সাথে একটা জিনিস শেয়ার করি, মেয়ে দিবেন মনের একটা আক্ষেপ সকালবেলা বলেন, ঘুমে থেকে উঠছে, এলান দিছে, উঠটা হ্যাঁ উঠটা ডাকবি মানে মেয়েদি উঠ না, এই উঠ এই উঠ, এটা কোন ডাক দেওয়ার সিস্টেম, কোন মাথা মধ্যে হ্যাঁ হয়ে গেছে সকাল উঠে গামলা ধরে কোনো ভদ্র হয়ে গেল, আপনি জীবনে ভদ্র হয়ে ঘুমতে উঠবো উঠবো না, উঠার সিস্টেম পাগল হয়ে গেছি, এই উঠ উঠ মনে আগুন লাগছে ঘরের মধ্যে, উঠ তাড়াতাড়ি ভাই, অলরেডি দর্শক দেখছে আপনারা কেমন উঠান লাগছে। ফার্স্ট গোল 21 মিনিটে, 21 মিনিটে ফার্স্ট গোল দি মারিয়া, দেখলে দেখছো এখন তো বলি পেতাস না। আর মাত্র 2 মিনিট বাকি আছে ম্যাচের, ব্রাজিল পাগলরা অনেক এক্সাইটেড, এই যে সজল ভাই, হৃদয় ভাই, শরীফ ভাই তো শেষ, মানে 2 মিনিট আমরা একসাথে দেখি কি হয়। মেসি তো ওটা মিস করে ফেলছে, একজন খাওয়াইতে পারবেন ভাই, একটু বসেন ভাইয়া, কেন ভাইয়া, কেমন এলাকা গরম তো মেয়াকা।